নাম সুব্রত বাগ, আমি চাকদা থেকে এসেছি, নদিয়ার চাকদা। প্রণাম মহারাজ। আমার আজকের একটা কোশ্চেন, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিবেক সম্মেলন। তো আমার এই বিবেক দিয়ে একটা কোশ্চেন, যে আমাদের ইয়াং জেনারেশন অর্থাৎ আমরা যে বয়সে এখন পদার্পণ করছি, এই বয়সে আমাদের যেটা করণীয়, পড়াশুনো বা ভবিষ্যৎ, তো সে জায়গায় দাঁড়িয়ে আমাদের এমন কিছু মনের ভিতরে আসছে বা সমাজে এমন কিছু দেখছি বা সোশ্যাল মিডিয়ায় এমন কিছু আমার চোখের সামনে ভেসে আসছে, যাতে করে আমি যে লক্ষ্যে উপনীত হওয়ার চেষ্টা করেছি বা একটা আদর্শকে ধারণ করেছি, কিন্তু সেটা দেখা যাচ্ছে আমার বিবেকে এমন কিছু সিচুয়েশন তৈরি হচ্ছে, আমি সেখানে নিজেকে সামলাতে পারছি না বা আমি বিচার বিশ্লেষণ করতে পারছি না, যার ফলে কি হচ্ছে, প্রথাগত যে স্রোত বর্তমান সমাজ যেদিকে চলে যাচ্ছে ইয়াং জেনারেশন, তো হয়তো আমি নিজেই হয়তো তার মধ্যে পদার্পণ করে গেছি বা বুঝতে পারছি যে আমি একটা ভুল কাজে লিপ্ত হয়ে গেছি। তো সেখান থেকে মানে নিজেকে কিভাবে ওঠানোর চেষ্টা করব, আমি ক্লাস 9 থেকে আমি স্বামীজিকে পেয়েছি বা স্বামী বিবেকানন্দের আদর্শকে ধরেছি, অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল বলে একটা কর্ম সংস্থান আছে, তো সেখানে গিয়েও আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু বর্তমান সমাজ আমার বিবেককে দমিয়ে রেখে আমাকে সেই স্রোতে নামিয়ে নিয়েছে, কিন্তু আমি সেখান থেকে চেষ্টা করছি ওঠার, তো উঠতে পারছি না। তো মহারাজের কাছে আমার একটাই বিনীত অনুরোধ, যে আমি যাতে আমার প্রকৃত লক্ষ্য বা উদ্দেশ্য ঠিক রেখে আমি যাতে জীবনে সফলতা যেটা পেতে চাই, বা আমি যখন ফর্ম ফিল আপটা করেছিলাম অনলাইনে, সেখানে একটা প্রথম কোয়েশ্চেন ছিল যে তুমি জীবনে কি হতে চাও, এরকম একটা কিছু কোয়েশ্চেন ছিল। তো হ্যাঁ, লক্ষ্য তো আমি চেয়েছিলাম আমি সঠিক চরিত্রের অধিকারী হতে চাই, আমি আর কিছু চাই না। তো মহারাজের কাছে আমার একটাই বিনীত অনুরোধ, আপনি আমার প্রশ্নটা হয়তো বুঝতে পেরেছেন বা বুঝেছেন, তো আমাকে একটু উত্তর দিয়ে আমাকে উদ্ধার করার চেষ্টা করেন। প্রণাম। দেখো, বুঝতে পারছি হয়তো এই বয়সটাই এইরকম যে দিশেহারা করে, সহানুভূতি আছে সব সময়তেই, আমিও তো এই বয়সটাকে অতিক্রম করে করেই চলেছি। তার সাথে একটা পরিষ্কার ঘোষণাও বার্তাও বোঝো, এটা এমনই থাকবে, এটা এমনই ছিল, কোনো এমন সময় হয়নি, আপনারাও শুনে রাখুন, যে কোনো জগৎ রচনা হয়েছে, মা মহামায়া ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বানালেন ইত্যাদি ইত্যাদি, এটা আপনার মূল্যবোধ যে জিরো থেকে কিছু তৈরি হয়, বরাবর এটা ছিল, বরাবর এমনই চলেছে, বা আপনার সামনে যখনই আসবে আপনি এমনই দেখবেন। দেখো, এই কথা আমি একটু আগে ওনাদেরকেও বললাম যে এই কথা চলে না যে সমাজ এটা ওটা। গীতার কথা হচ্ছে কৃষ্ণকে নিয়ে বলি, কৃষ্ণ কি করলেন, এই সমাজ আমাকে পুতনা দেখিয়েছে, তাই তো, এই সমাজ আমাকে বকাসুর দেখিয়েছে, এই সমাজ আমাকে মামার অত্যাচার দেখিয়েছে, এই সমাজ আমাকে পিতা মাতা থেকে সরিয়ে নিয়েছে, এই সমাজ আমাকে দ্বারকাকে ছেড়ে আজ কি ঘোড়ার লাগাম ধরিয়েছে। এটা কৃষ্ণের লক্ষণ নয়, যেখানেই থাকো যেভাবেই যুক্ত থাকো। দেখো, খুব পরিষ্কার বিষয়, বেদান্ত বরাবর একটি কথা বলে, তার নাম দায়িত্ব। আর যদি বলো যে এই সমাজের মধ্যে আছে, তাহলে আমি বলছি বাবা, তো ওপেন প্ল্যাটফর্ম, সুন্দর সমাজ আছে, ওয়েলকাম। তখন তো মনে হয় না এই সমাজের মধ্যে থেকে একটি সরকারি চাকরি, এই সমাজের মধ্যে থেকে একটি টুকটুকি, এই সমাজের মধ্যে থেকে পাবজি গেম, এই সমাজের মধ্যে থেকে রাত্রিবেলার ওয়েবসাইটগুলো সব বের করে নেব। যখন এগুলোও নেবে বাবা, তার সাথে সাথে এ সাইড এফেক্টগুলোও নিতে হবে। আমি আবারও বলছি বাবা, তোমার নাম পরমাত্মা, স্বামীজির কথা আমি সাধারণত এটা বলতে চাই না, পরমাত্মা এই অর্থে নয় যে তুমি কোনো সুপ্রিম লর্ড কিছু, এই অর্থে তুমি তোমার জীবনের শেষ কথা বলো। আর যদি শেষ পর্যন্ত এই কথা থেকে যায় যে এই সমাজ আমাকে নিয়ে যাচ্ছে, এই সমাজ আমাকে কিছু করছে, বাইরে থেকে একটি লোক এসে বলছে, রোজ এসে আমাকে থাপড়ে যায়, রোজ আসে বাড়িতে ঢুকে আমাকে দুই থাপড় মেরে যায়, রাজি যে আমার জীবন নষ্ট করে দিচ্ছে, যে বিষয়গুলি, যে মূল্যবোধগুলি, জিনিসগুলি, বুঝতে পারছি যে আমার গলায় কান্না আমাকে আটকে দিচ্ছে হয়তো। তারপরেও যদি কেউ বলে এবং দরজা খুলে দেয়,
সে নিজেকে ধরাই ভালোবাসে, অধ্যাত্ম নিজেকে প্রেমের নাম। আমি এদেরকে বলি ক্লাসে, প্রেম কাকে বলে পরিষ্কার করে বোঝো। অন্যের সাথে প্রেম হতেই পারে না, প্রেম নিজের সাথে ঘটে। আমি যেমন ভিতর থেকে আছি, ভিতর থেকে তুমি তো জানো, প্রত্যেকে তো জানি আমরা কি আছি। আমি নিজেকে এত খারাপ দেখতে পারছি না, সহ্য হচ্ছে না, এর নাম বৈরাগ্য। ভিতরে কি আছে? লোভ। আমি সুব্রতবাগ, আয়নার সামনে দাঁড়াও, বলো সুব্রতবাগ লোভী আর কি, সুব্রতবাগ কামি। এই তো দুটো জিনিস যৌবনকে পুরো খেয়ে ফেলছে, দেহ আর অর্থ। এছাড়া তো কিছু বিশেষ দাঁড়িয়ে থাকে না, ওইসব দায়িত্ব কর্তব্য সব ঘুরে ফিরে এই। আজকে অনেকে আমাদের সামনে এসে বলে যে বাবা মাকে কে দেখবে। আমি তো লোকে ভাবে গেরুয়া পড়েছে বলে সন্ন্যাস নেওয়ার কথা বলি। আমি এদেরকে যারা আছে জিজ্ঞেস করে দেখবে, আমি এদেরকে সবসময় বলি যে কিছু নাও, কিছু নাও। দরকার রে ভাই, মহারাজের এই টুপিটা কিনতে পয়সা লেগেছে, তোমার লাগবে না? তোমার নেট প্যাক চাই না? নিশ্চয়ই চাই, সেটা তো নিষেধ করি না। এখন যদি কোন কারোর বাবা মা বলে, যদিও বলে না, যদি ধরে নি বাবা তুই সাধু হ, আমার থেকে বেশি খুশি কেউ হবে না, সেই ছেলের যে কি হবে সে চিন্তার বিষয় পড়ে যাবে। তো এইসব দায়িত্ব কর্তব্য কিছু নয়, মোদ্দা বিষয় হলো মজা। এই প্রকৃতির মধ্যে যেমন এই টেনে টেনে নিয়ে যায়, এই কথাটা বলছো না যে আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, এটা কি অস্বীকার করার উপায় আছে যে মজা নেওয়া হয়, ঘুরে ফিরে মজা নেওয়া হয়? জীবনের উপরিভাগে যেমন সমুদ্রের উপরিভাগে সবসময় ঢেউ থাকে, জীবনের উপরিভাগে ক্রীড়া থাকে, জলক্রীড়া। পুরীতে গোয়া বিচে কি হয়? মজা। কোনো মুক্ত তো কোনো গভীর কেন্দ্রে যেতে হয়, বোটে করে ওই মজাটাকে ছেড়ে এগাতে হয়, এগিয়ে গিয়ে ডুবুরির মতো সবার থেকে আলাদা হয়ে গিয়ে কোথাও ডুব দিতে হয়। এবার তুমি বলবে যে না ওখানে বিকিনি ড্যান্স হচ্ছে তো আমাকে সেখানে থাকতে হবে, বা কেউ বলবে, তুমি নয়, আমরা প্রত্যেকে প্রকৃতি হিসাবে আমরা এরকম। আমাদের শরীরটা না মজা চায়, কিছু করার নেই, সেখানে দাঁড়িয়ে থাকবে। অথচ বলবে দেখো এই সমাজ আমাকে টেনে নিচ্ছে, সমাজে বহিষ্কার করো। মীরার কথা আমি বারবার বলি, মীরার পুরো দাঁড়িয়ে রাজপুত ছিলেন বংশের, বললে দেখো তুমি রানাকে, রানাজি, রানা তার যে স্বামী, ইনি তোমার স্বামী, আর তুমি বলো মেরে তো গিরে ধরে গোপাল দুসরু না কই, এ তো প্রতিব্রত ধর্মের অপমান। পরিষ্কার বললো আমি সমাজের বহিষ্কার করছি, ফলে কি জুটলো? বিষ। কিন্তু মীরা হলো অমর। তাই তো আজকে এত হাজার বছর পরে, এতশো বছর পরেও আমরা এদের কথা বলছি। দুটো জীবনের পথ, সত্য আর স্বার্থ, এই দুটো যৌবনই সিলেক্ট করে, যৌবন সবসময় সিলেক্ট করে। বা আমি এই কথা বলবো, যে সিলেক্ট করতে পারে সে যুবক। উনি একটু আগে প্রশ্ন বললেন 63, ঠিক আছে, উনি বা কোনো ব্যক্তি যদি 60 বছর 70 বছরে দাঁড়িয়ে অধর্মের বিরোধ করতে পারে, আমি তাকে যুবক বলব। তো আর শারীরিকভাবে যখন জীবন গঠন করছো, এইটুকু তো বুঝতে পারছো, এখানে এসেছো যখন, বসেছো যখন, যে কিসে কাজ হচ্ছে, কিসে কাজ হচ্ছে না, কি এগোচ্ছে, কি পেঁচাচ্ছে, এইবার তো নিজের উপরে। এই গ্লাসের জলে বিষ আছে, এবার আমি বলি কি করবো, আমাকে টানছে, এই যে অস্ট্রেলিয়া লেখা এই কভারটা টানছে, মনে হচ্ছে এটাকে রেখে যদি খাই একটা অ্যারেস্ট্রোকেট লুক আসছে। এবার আমি কি বলবো তাকে, আমি কি বলবো? নিজের প্রতি প্রেম, প্রচণ্ড প্রেম, এটা উপায়। নিজেকে এত ভালোবাসা, আয়নার সামনে দাঁড়িয়ে যেন কোনো উত্তর নিজের সামনে দিতে লজ্জায় মাথা হেট না করতে হয়। বেশিরভাগ লোক কি করে জানো তো, এই প্রশ্নগুলি আনতেই চায় না সামনে, স্বামীজির আদর্শ চিপকে দেয়। সমাজের উন্নতি করো, হ্যান ত্যান করো, ভাই তুমি আয়নার সামনে দাঁড়িয়ে 4টি উত্তর পরিষ্কারভাবে দিতে পারবে না, তুমি কি করবে, তুমি কি করবে? এই জন্য আমি অনেক সময় বলি যে আমাদের প্রচণ্ড প্রচণ্ড দরকার নিজেকে না বলতে শেখা। বলে না, ডোন্ট বি নেগেটিভ, বড় ভুল। উপনিষদের বার্তা হলো নেতি নেতি, পরিষ্কার ছোট্ট কথায় বলে দিচ্ছি উপনিষদ কি বলছে। উপনিষদ বলছে যেখানেই অহংকার বা প্রকৃতি সেখানে না, না, যেখানে বোঝা হয়নি জীবনকে, অথচ টেনে নিয়ে যাচ্ছে, বলছে না টানছে, হ্যান ত্যান, যেখানে অজানা আকর্ষণ, তেরে মেরে বীচ মে কেসা হাইয়ে বন্ধন অনজানা, যেখানেই না জানা বন্ধন সেখানে না। এবং তার সাথে এটাও বলি
বড় চুম্বক পাথর আছে যা টানতে পারে, যা পাগল করতে পারে, যা নেশায় বুদ করতে পারে, এবং হাতের গোড়ায় আছে। এইটা যেমন, এইটা যেমন দূরত্ব না, ঠিক অতটাই দূরত্ব। আমাদের সামনে কি রাখা হয়েছে, এই দেখুন মহারাজ, এই ছোট আনন্দগুলোতে এই হাতের সামনে, আর এই যে বড় আনন্দ যেসব আপনি বলেন ঘুরিয়ে ফিরেছেন দূর, এইটা হাতে আর এটা বুকে। না তো বলো, ক্লাসের নিজের টেবিলে বই রাখা আছে, সামনে সময় আছে সন্ধে 6টা, রাতে 10টা অবধি পড়তে পারো। কি করতে হবে? বন্ধুকে বলতে হবে না, তুমি কিছু করতে হবে না, ভুলটাকে তো না বলতে শেখো। এবং তাও যদি মনে হয় যে সমাজ কোথাও আটকাচ্ছে, বদলে ফেলো তোমার সমাজ। কি সমাজ? কার সাথে ওঠো, কার সাথে বসো, কার সাথে গল্প করো, যখন তাদের সঙ্গ তোমার চোখের জল শুকাতে সহায়তা করছে না, তাদের বলো না। এই তো সহজ জিনিস, এর মানে এই নয় একা হয়ে যাওয়া। এখানে আমাদের ছেলেপিলেগুলো দাঁড়িয়ে আছে, এরা ব্যতিব্যস্ত হয়ে যায় আশ্রমের ভিড় দেখে। আমাকে জোর করে নিয়ম মানাতে হয় সকাল সন্ধ্যে বসো, কারণ ভক্তরা যাচ্ছে না, ভিড় চাই। ভিড়ের অভাব নেই, প্রচুর ভিড় আছে। কাজ চাই, কাজের অভাব নেই, প্রচুর কিছু করার মতো আছে জীবনে। ওকেই, আমাদের ছেলেটাকে আছে সকালবেলা বললাম যে ভিডিওস এডিট, ও এক্ষুনি একটা জীবনে কিছু করার মতো সলিড পেলে, এবং ওকে জিজ্ঞেস করো এক্ষুনি বলে আমাকে অনেক কিছু শেখা বাকি আছে। কিন্তু কেন আমরা বলতে পারছি না? এটা বন্ধুকে না বলতে পারি। এই জন্য শাস্ত্র বলে তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব। তুমি যদি নিজের জীবনে অন্যদিকে হ্যাঁ বলতে না পারো, তাহলে তুমি নিজেকেই ভালোবাসো না। এবং যে নিজেকে ভালোবাসে না, উপনিষদ তার জন্য শব্দ চয়ন করে আত্মহননকারী, যে নিজের শান্তি নিজেই নাশ করবে। বহুত সরল ব্যাপার, তোমার ইউটিউব যাবে না, তোমার ফেসবুক যাবে না, তোমার টুইটার যাবে না, তোমার খাওয়া দাওয়া যাবে না, তোমার ঘোরাফেরা যাবে না, মোট করে তোমার মস্তি যাবে না। আগে ভুলকে তো না বলতে শেখো। আমাদের কাছে পুরো সমাজ ভয় দেখিয়ে দেয়, যদি তুমি এগুলোকে না বলে দাও তোমার জীবনে কিছু জুটবে না। জোটার অভাব আছে, এই যে বসে আছে এই কলকাতার ছেলে, দুর্গাপুজোয় প্রচুর ঘুরেছে, ওকে জিজ্ঞেস করো, এবার দিয়ারা গ্রামে বসেছিল, ওর আনন্দের হানি হয়েছে? আমরা অনেক কিছু ভেবে রেখে দিই, তা হয় না। যৌবন সাহসের নাম, যৌবন চৌকাট ভাঙতে পারে, শুধু অতিক্রম করতে পারে না। যদি সাহস না দেখাতে পারো, যোদ্ধার কাজ। পুরো ইউথ, কেউ বিএসএফ হতে চাইছে, কেউ আর্মিতে যাবে, কেউ পুলিশে যাবে, খুব ভালো কথা, আনন্দের কথা, এগাও। যৌবনই তো সম্ভব না, বুকের ছাতি যখন চওড়া আছে, কিছু করে তো দেখাও। তুমি যেটা করছো বা আমরা যৌবনে যেটা করে বেড়াও, তোমার বাবার বাবার বাবা তাই করে গিয়েছে, শুধু বিধি আলাদা ছিল, পদ্ধতি আলাদা ছিল। একই জিনিসকে অনুকরণ করে কতটুকু এগোবে, একটু সাহস দেখাও, বেরাও। আমি এইটুকু গ্যারেন্টি দিতে পারি, মজা আবি বাকি হ্যাঁ, খেল আবি বাকি হ্যাঁ, অনেক কিছু আছে করার মতো, অনেক কিছু। যেই ভয়টা পাচ্ছ যে টেনে টুনে নেয়, তার থেকে অনেক বেশি কিছু যে টেনে টুনে নিতে পারে, যেই নেশা ছাড়া যায় না, এত বড় জিনিস হতে পারে। ঠিক আছে, নেশার অভাব নেই, জিলের অভাব নেই, জীবন কাটানোর মতো সার্থক গোলের কোনো অভাব নেই, ভুলগুলোকে না বলতে শেখো। ঠিক আছে।